হয়তো কোনো একটা মানে স্নোস্টর্ম বা কিছু হয়তো হিট করেছে, যে কারণে এরকম একটা ওয়েদার এসছে। তো কিন্তু এটা আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। মেঘা তো স্কুলে গেছে, তোজো বাড়িতে আছে, আর আমি অফিসের মাঝখানে ব্রেকে তোমাদেরকে দেখানোর জন্য বাইরে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, দেখো সব সাদা হয়ে গেছে। আর হাই, তো এখন আজকে আবার স্নো ছিল ফোরকাস্টে, আর এবং মানে প্রচুর প্রেসিপিটেশন ছিল। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 12টা হবে, আজকে হচ্ছে টিউজডে, আর 14th of December। আজকে এমনিও ফোরকাস্টে ছিল যে হেভি স্নো আছে, অ্যারাউন্ড 10 সেন্টিমিটার অফ প্রেসিপিটেশন হওয়ার চান্সেস আছে, মানে 2 to 3 inches অফ স্নো। তো যেটা শুরু হওয়ার কথা ছিল 12টায়, আমি যখন অফিস শুরু করেছি তখন অবধি কিছু ছিল না। তারপর আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, হঠাৎ করেই যে মিটিং করতে করতে দেখি উইন্ডো দিয়ে যে স্নো শুরু হয়েছে। তো মোটামুটি অ্যারাউন্ড ভোর 6টা নাগাদ শুরু হয়েছে, মেঘাই স্নোয়ের মধ্যেই স্কুলে গেছে। আর এখন আমার হচ্ছে অফিসের লাঞ্চ ব্রেক, আমি একটুখানি বেরিয়েছি বাইরে তোমাদের দেখানোর জন্য যে আজকে স্নোফল কীরকম হচ্ছে। যদিও ভয় লাগছে, মনে হচ্ছে স্লিপ করে যাবো, কারণ আমি প্রপার স্নো বুটস পরে বেরোইনি। আর এই স্নোয়ের মধ্যেই দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকে নিউ কন্ডোর একটা কাজ হচ্ছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। সেটা কিন্তু এই মানে ওয়েদার নির্বিশেষ, ইরেসপেক্টিভ অফ এনি ওয়েদার, এই কাজ কিন্তু এদের বন্ধ থাকে না। এই ভয়ঙ্কর স্নোয়ের মধ্যেও কিন্তু কাজ চলছে। আইস হয়ে গেছে, ভিজে গেল সাথে সাথে, টুপিটা আমার একদম ভিজে গেছে মাটিতে পড়ে। আমার পেছনে দেখো হল্যান্ড পার্ক, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো হল্যান্ড পার্কেই চলে এসেছি এই স্নোবুট ছাড়াই।
তো দেখছি খুব একটা অসুবিধে হচ্ছে না, একটু কেয়ারফুলি হাঁটতে হচ্ছে, কিন্তু একদম ধোঁয়ার মতো স্নো হচ্ছে, মানে সাংঘাতিক প্রেসিপিটেশন হবে মনেই হচ্ছে আজকে। যদিও মানে এই স্নোটা আমরা মিনেসোটায় যেটা দেখেছি তার মানে একদমই খুবই 1/10 বলতে পারো, কারণ মিনেসোটাতে এর থেকেও ভয়ঙ্কর বেশি স্নো হতো এবং সেটা মানে স্টে করতো। তো যে স্নোটা আমরা মিনেসোটায় দেখেছি সেটা অবশ্যই এটা নয়, কিন্তু তাও এখানে যেটা আমরা দেখছি সেটাও বিয়ন্ড এক্সপেকটেশন, কারণ ভ্যাঙ্কুভারের খুব একটা স্নো হয় না। ভ্যাঙ্কুভার ইজ ভেরি পপুলার ফর রেন, কিন্তু স্নো খুব একটা হয় না, তো কিন্তু এবারে হচ্ছে। দেখো আমি হেঁটে হেঁটে এসেছি, এই যে পুরো পা কিন্তু আমার ঢুকে যাচ্ছে, দেখো অলরেডি জমতে শুরু করেছে। দূরে কণ্ডগুলো একদম ধোঁয়ায় ঢেকে গেছে, দূরে কিন্তু আর কোনো ভিশন পাওয়া যাচ্ছে না, কারণ আমি জানি না তোমাদের ক্যামেরায় কতটা আমি দেখাতে পারছি, আমার কাছে দূরটা দূরের দিকে কিন্তু পুরোটাই একদম মানে ধোঁয়ার মতো, একদম সাদা। আর আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ লাঞ্চ টাইম প্রায় ওভার, আর মাথাটা বাঁচানোর জন্য টুপিটা তো পড়ে গেছে, মাথাটা বাঁচানোর জন্য আমি ছাতাটা নিয়ে এসেছি। ইভেন এখানে সবাই অনেকেই দেখছি ছাতা নিয়ে বেরিয়েছে, তো ঠান্ডা যে ভীষণ লাগছে তা না, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে, আর কানটা ঢাকতে পারলে ভালো হতো। তো যাই হোক, তোমাদের এটা ভীষণ ইচ্ছে ছিল, তোমাদের এটা দেখাই যে প্রপার স্নো এখানে কীরকম হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রপার স্নো কীরকম হচ্ছে, যেটা ভ্যাঙ্কুভারে খুব রেয়ার, বা এই টাইম অফ দ্য ইয়ারে এটা একটু রেয়ার। ইউজুয়ালি এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটু স্নো হয়, কিন্তু এটা মানে দেখতেই পাচ্ছ পুরো মাথা আমার ভর্তি হয়ে যাচ্ছে স্নোয়ে। এবার আমি ব্যাক করে যাব, লাঞ্চ করতে হবে, আর এটা যদি চলতে থাকে তাহলে আফটার অফিস অবশ্যই করে গাড়ি নিয়ে বেরোবো, তখন আরও খানিকটা কভার করার চেষ্টা করব, মেঘাকে যখন স্কুল থেকে আনতে যাব তখন। তো আজকে আমি আপাতত বাড়ি ফিরে যাই,
আর আমাকে তোমরা অবশ্যই লিখে জানিও যে এই স্নোই ডে ব্লগটা তোমাদের কিরকম লাগলো, আর তোমাদের ওখানেও স্নো হচ্ছে কি না। আমি জানি আমার ভিউয়ার যারা, তারা মানে স্প্রেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় থেকে তোমরা বিলং করো, তো অবশ্যই লিখে জানিও তোমাদের ওখানেও কীরকম স্নো হচ্ছে বা হচ্ছে কি না, বা উইন্টার তোমরা কীরমভাবে অবজার্ভ করছো। আমিও চেষ্টা করব তোমাদের এরম ছোট ছোট আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতে, আর ডেফিনেটলি এগুলো থ্রু দিয়েই আমরা সবাই কানেক্টেড থাকতে পারবো। এরকম ছোট ছোট আনন্দ শেয়ার করেই আমরা আর ফ্যামিলি মেম্বার আমরা গ্রো করতে পারবো। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। তাহলে আমি আরও মোটিভেশন পাবো এরকম ধরনের ব্লগ বানানোর। তো আজকে আপাতত ক্যামেরাটা আমি এখানেই বন্ধ করলাম, কারণ না হলে আমি পুরো স্নো ভর্তি হয়ে যাচ্ছি। তোমাদের সাথে খুব শিগগিরই আবার আরেকটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড এনজয় দিস কাইন্ড অফ স্মল মোমেন্টস, ইন দিস কাইন্ড অফ স্মল হ্যাপি মোমেন্টস রাদার। তো চলো তাহলে বাই বাই, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। ভেবেছিলাম ব্লগটা এন্ডই করে দেব, কিন্তু ঘরের কাছাকাছি আসতে না আসতে দেখি একদম মানে পুরোপুরি সাদা হয়ে গেছে, আর একদম ধোঁয়া, দূরে ভিশন পাওয়াই যাচ্ছে না। তো ড্রাইভিং কন্ডিশনও খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না, মানে স্পেসিফিক্যালি তোমার হাইওয়েতে আমি জানি না। তবে এই যে এতক্ষণ ধরে আমি ব্লগ করলাম, কোথাও কিন্তু আমি স্নো প্লাওয়ার বা ক্লিনিংয়ের কিছু দেখলাম না, স্নো প্লোয়িং কিন্তু এখনও শুরু হয়নি। এই ইনসাইড রোডসগুলোতে তো হয়ই নি, আমি জানি না হাইওয়েতে কি হচ্ছে। তো এটা একটা জিনিস যেটা আমি একদমই দেখতে পেলাম না। দেখো দূরের কন্ডোগুলো একদম ঢেকে গেছে, অলমোস্ট পুরো সাদা দেখা যাচ্ছে না, ঠিক যেন মনে হচ্ছে কুয়াশা। এরকম প্রেসিপিটেশন হতে থাকলে ভালোই জমবে স্নো। Beep.